স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান বিসিএস পরীক্ষা না দিয়ে হয়ে গেছেন পুলিশ সুপার প্রতারণার ফাঁদে ফেলেছেন অনেককেই এমনই এক প্রতারক বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকাও কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না তার পুলিশের কাছেই ধরা পড়লেন প্রতারক জিল্লুর রহমান জেলিন বিস্তারিত দেখুন মৌখ অন্ধকার প্রতিবেদনে পুলিশের পোশাক পরা এই ব্যক্তির নাম জিল্লুর রহমান জেলিন থাকেন রাজধানীর মোহাম্মদপুরে বাড়ি ঝিনাইদহে পুলিশের পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রামের বাড়ি এবং ঢাকায় ঘুরে বেড়াতেন পুলিশের পোশাক পরে চলছিল তার একের পর এক প্রতারণা সোমবার এক ভুক্তভোগী এই প্রতারকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন মামলার সূত্র ধরেই এই ভুয়া এডিশনাল এসপির প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে প্রতারণার মাধ্যমে কিভাবে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতেন লাখ টাকা বলছিলেন এক ভুক্তভোগী 10,65,000 টাকা আমি তাকে দেই সর্বমোট তো টাকা দেওয়ার পরে সে আজ দেব কাল দেব পরে এক পর্যায়ে উনি আমাকে এসপি হিসেবে ধমকি দিল মামলা খাবো অস্ত্র মামলা খাবো অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে প্রতারক জিল্লুর রহমান জেলিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ডিসি সাইবার টিমের নেতৃত্বে তারা যখন দেখলো যে মোহাম্মদপুর একটি বাসায় প্রায় সে এই পুলিশের ড্রেস পরে পুলিশের রেইন ড্রেস পরে পুলিশের উপরে জামা পরে ক্যাপ পরে সে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করছে সেই খবরের প্রেক্ষিতে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে তার সত্যতা স্বীকার করেছে পুলিশ বলছে তিনি দীর্ঘদিন ধরে মানুষকে ঠকিয়ে এসেছেন সে আজকে যে ভুয়া পুলিশ সে এই কথা বলে মানুষের কাছে চাকরা দেওয়া এবং আরও কী কী অপরাধ সংঘটিত করেছে অন্য অন্য অপরাধ কী করেছে এগুলো আমরা তদন্ত করে বের করি পুলিশের পোশাক পরে প্রতারণার তথ্য জানতে অভিযুক্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা মৌ খন্দকার নিউজ 24 ঢাকা রাজধানীর নর্দা এবং জয়পুরহাটে অভিযান চালিয়ে কিডনি কেনাবেচা চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব মঙ্গলবার কারণবাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং এ তথ্য জানানো হয় র‍্যাবের মুখপাত্র জানান ফেসবুকে পেজের মাধ্যমে চক্রটি প্রতারণা করে আসছিল এ পর্যন্ত শতাধিক মানুষের সাথে তারা প্রতারণা করেছে বলে জানায় র‍্যাব বিস্তারিত জানাচ্ছেন মুখপাত্র অনলাইনে বৃত্তশালী কিডনি রোগী এবং কিডনি ডোনার সংগ্রহ করতে বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট চিকিৎসা সেবা নামের দুটি পেজের অ্যাডমিন শাহরিয়ার ইমরান এই ইমরান ও তার সহযোগীরা কয়েক বছর ধরে কিডনি রোগী এবং ডোনারদের ভারতে নিয়ে গিয়ে কিডনি প্রতিস্থাপনের কাজ করে আসছিলেন তবে জয়পুরহাটের এক ভুক্তভোগীর মামলায় ফেঁসে গেছে এই চক্র প্রতিশ্রুত টাকা না দেয় ইমরান সহ 5 জনকে গ্রেফতার করেছে র‍্যাব সংবাদ সম্মেলনে জানানো হয়েছে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে গ্রাহক এবং ডোনারদের আকৃষ্ট করত ফলশ্রুতিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের এই চক্রে 15 থেকে 20 জন সদস্য রয়েছে যারা মূলত 3টি ভাগে বিভক্ত হয়ে কাজ করেন একই সাথে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সেবার আড়ালে তারা কিডনি কেনাবেচার কাজ করে আসছিল ভুক্তভোগীর অভিযোগটা মূলত ছিল যে তারা কিডনি দিয়ে এসেছে পার্শ্ববর্তী দেশে এবং আমাদের কাছে এমন ভুক্তভোগীও আছে যে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার পরে তাদের কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় ম্যাচিং করতে গিয়ে দেখা গেছে যে কিডনি ম্যাচ করেনি তখন তাদের কাছ থেকে 70% লিভার কেটে রাখা হয়েছে চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান র‍্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা মৌ খন্দকার নিউজ 24 ঢাকা রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা গৃহপরিচারিকার নাম সাদিয়া দীর্ঘ 3 বছর ধরে বাসাটিতে চাকরি করছিলেন তিনি মঙ্গলবার রাত 8:30 দিকে গৃহপরিচারিকার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় নিহত সাদিয়াকে দেখতে পান বাসার সদস্যরা খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করে কলাবাগান থানায় এসআই বিপ্লব হোসেন জানান গৃহকর্তা মির্জা আহমার আলী একজন প্লাস্টিক ব্যবসায়ী এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মামলায় আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হতে পারে কেবল রাসায়নিকই নয় এই বর্জ্য থেকে মিলছে সোনা রূপা কপার সহ মূল্যবান ধাতু এ বর্জ্যে পরিশোধন করে টন প্রতি আয় করা সম্ভব অন্তত 25 লাখ টাকা বিশেষজ্ঞরা বলছেন বর্জ্য পরিশোধনে দূষণ যেমন কমবে অর্থনীতিতেও যোগ হবে নতুন সম্ভাবনা
আর এই দায়িত্বটা সিটি কর্পোরেশন আর সেবামূলক প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে বলে মনে করে পরিবেশ অধিদপ্তর। ধারাবাহিক প্রতিবেদনের রাত শেষ পর্ব, মেহেদি হাসানের ছবিতে দেখুন ফকুল ইসলামের অনুসন্ধান। ইলেকট্রনিক বা ই বর্জ্য মানব স্বাস্থ্যের জন্য যেমন বিপজ্জনক, আর উদ্বেগের বিপরীতে এই বর্জ্যেই মিশে আছে মূল্যবান সম্পদও। বাংলাদেশে প্রায় সব ই বর্জ্যই যখন পরিবেশে মিশছে তখন হুমকির মুখে পড়ছে স্বাস্থ্য আর মূল্যবান সম্পদ। গবেষণা বলছে প্রতি টন ই বর্জ্যে স্বর্ণ মেলে 600 গ্রাম, রূপা 7.5 কেজি, 136 কেজি কপার আর 24 কেজি টিন, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। দেশে বর্তমানে তৈরি 5 লাখ টনের বেশি ই বর্জ্য থেকে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব যোগ হলে আরও সমৃদ্ধ করবে অর্থনীতিকে। তাতে যেটা দেখিয়েছে যে 600 গ্রাম গোল্ড রিকভার করেছেন ওনারা, সিলভার 7.5 কেজি, কপার হচ্ছে 136 কেজি এবং টিন 24 কেজি। আমরা কেসিংগুলা বা খোলসগুলো রেখে দিচ্ছি, দামি অংশগুলো বিদেশে এক্সপোর্ট করে দিচ্ছি, সেটা হয়তো আমরা চালু করতে পারতাম। এমন সম্ভাবনার বিপরীতে বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে, আর রিসাইক্লিং প্রতিষ্ঠান হাতে গোনা। এদের কেউ পুনর্ব্যবহার করলেও কেউ আবার ই বর্জ্য রপ্তানিও করছে বিদেশে। পুরাতন যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু দেশে আনার রাস্তা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। কাজে বিধিমালা যারা ফলো করবেন, বিধিমালা ফলো করার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে ই ওয়েস্টের যে ম্যানেজমেন্ট সেটা আরও ভালো হবে। বিশ্বে উৎপাদিত 50 মিলিয়ন টন ই বর্জ্যের 1/3 উৎপাদন করে যুক্তরাষ্ট্র ও চীন। এসব ই বর্জ্যের পুনর্ব্যবহারযোগ্য ধাতবের মূল্য $5,200 কোটি। ইলেকট্রনিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হলে দরকার ব্যবস্থাপনা, আর এই ব্যবস্থাপনার সুষ্ঠু বাস্তবায়নে এখনই এগিয়ে আসতে হবে সিটি কর্পোরেশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে, তাহলেই বাঁচবে সম্পদ ও স্বাস্থ্য দুটুই। ফখরুল ইসলাম, News24, ঢাকা। কয়েক সপ্তাহ ধরে চাল, ডাল, পেঁয়াজ, সবজি সহ খাদ্যপণ্যের দাম বাড়ছেই, দরিদ্র জনগোষ্ঠীর তো বটেই, নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের হিমশিম অবস্থা, এমন বাস্তবতায় চালের বাজারে চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। জাহিদ, কুষ্টিয়ার বাজারে চালের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ভালো মানের যে মিনিকেট সেটি বিক্রি করছে এবং এই 57 টাকা দরে মিনিকেট কিনতে তারা আসলে, এই আমি এখন আছি কুষ্টিয়ার খাজানগরে, 57 টাকা দরে মিনিকেট কিনতে তারা আসলে, এই আমি এখন আছি কুষ্টিয়ার খাজানগরে, সেই সেই খাজানগর থেকে তা যে মিল গেট থেকে তারা আসলে 55 টাকা কেজি দরে এই সরু মিনিকেট চাল কিনছেন। এবং আশরাফুল ইসলাম আমাকে জানিয়েছেন যে গত এক সপ্তাহ ধরেই কুষ্টিয়ার চালের বাজার স্থিতিশীল আছে, অর্থাৎ এক সপ্তাহ আগে যেখানে 58 টাকা দরে বিক্রি হয়েছিল সেখানে 1 টাকা কিছুটা কমে এসেছে। এবং আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, চালকল মালিকদের সাথে কথা বলেছি, যে ভারত থেকে আমদানি হচ্ছে যে চাল, সে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুটা দাম কাঙ্ক্ষিত মাত্রায় যে দামের যে অঙ্কিত অনুযায়ী কমেনি। এবং তারা বলছেন যে হচ্ছে যে ভারত চাল আমদানি হচ্ছে, দাম বাজারে কমছে না এবং ধানের দাম না কমার বলছিলেন আকাশ, যে নিত্য পণ্য সব ধরনের নিত্য পণ্যের দামই কিন্তু বেড়েছে এবং একটা মূল্য স্ফীতি বাজারে দেখা যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু চালের দাম সেই কাঙ্ক্ষিত মাত্রায় কমে আসছে না। এই ছিল আমার জাহিদ, আপনি আপনি যেমনটি জানাচ্ছিলেন সেখানকার চালের অবস্থা, দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজারে আমি এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু চালের দাম ঠিক সেখানকার মতোই। এখানে আমি যদি একটু বলি যে দিনাজপুরে যেটি সবচেয়ে বেশি
চাল বিক্রি হয়, সেই আঠাইশ বিয়ার আঠাইশ চাল বর্তমানে চলছে 2500 টাকা বস্তা, অর্থাৎ 50 টাকা কেজি দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং মিনিকেট যদি আমি বলি, মিনিকেট 2700 থেকে 2800 টাকা বিক্রি হচ্ছে বস্তা, আর গুটি সন্না যেটি রয়েছে সেটি সর্বোচ্চ বিক্রি হচ্ছে 2100 টাকা। তো আমি একজন চাল ব্যবসায়ীর কাছে আমি একটু জিজ্ঞেস করবো যে আসলে চালের দাম তো এই মুহূর্তে কেমন, এবং গত কয়েক মাস আগে আমরা দেখছি চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, এখন কি অবস্থা একটু জানাবেন। বর্তমানে 1.5-2 মাস ধরে চালের বেচা কিনা একটু কম, দাম বর্তমানে স্থিতিশীল। কারণটা হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি চলার কারণে বাজার একদম বাড়ানামা বন্ধ আছে, চালের বেচা কিনাও কম। এই আর চালের হঠাৎ করে একটু উঠানামা করে, এটার কারণটা কি আসলে? কারণটা হচ্ছে যখন সরবরাহ কম থাকে তখন অটোমেটিক দামটা বাড়া যায়, সরবরাহ বর্তমানে বেশি, যেহেতু দেশি চালও আছে, পর্যাপ্ত এলসি চালও আসতেছে, যার কারণে বর্তমানে বাজার সরবরাহটা ভালো আছে, দামটা কমের দিকেই আছে, বাড়তির দিকে আপাতত নাই। আপনি আসলে শুনছিলেন যে চালের বাজার কিন্তু বর্তমানে একেবারে স্থিতিশীল, যার কারণে কিন্তু ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও আসলে সেভাবে বিক্রেতা নেই বলে কিন্তু ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল চালের বাজার থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চালের বাজার এবং নিত্যপণ্যের পণ্যর মূল্যবৃদ্ধির খবর খবর জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামান এবং দিনাজপুর থেকে পলাশ। শারীরিক অবস্থা ফলো আপ করাতে এখন রাজধানীর এভারগ্রেন হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল 4টায় তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে বিকেল 3:30টার দিকে গুলশানের বাসা ফেরোজা থেকে রওনা হন তিনি। তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিকিৎসক দলের সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, ডাক্তার আল মামুন সহ অনেকে হাসপাতালে আছেন। দুপুর থেকে এভারগ্রেন হাসপাতালে চারপাশে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দেশের আলোচিত আর বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শামসের এর মিলিয়ন ডলারের লক্ষ একর সম্পত্তির মালিকানা শুধুই গালগপ্প ও ভুয়া, এমনটা জানালেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মুসা বিন শামসের জানান, ভুয়া অতিরিক্ত সচিব দাবি করা প্রতারককাদের মাঝে বিরুদ্ধে মামলা করবেন তিনি। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। মুসা বিন শামসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজকীয় বাড়ি আর ব্যয়বহুল শান সহগতের জীবনযাপন। কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনেরই জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন সুইস ব্যাংকে 82 মিলিয়ন অর্থের মালিকানা আর টাঙ্গাইলে 3 লক্ষ একর সম্পত্তির। সম্প্রতি অতিরিক্ত সচিব পরিচয় দেয়া নবম শ্রেণী পাস প্রতারক কাদের মাঝিকে গ্রেফতার করলে উঠে আসে মুসা বিন শামসেরের সঙ্গে সংশ্লিষ্টতা। সে বিষয়ে জিজ্ঞাসাবাদে রাজধানীর ডিবি কার্যালয়ের স্ত্রী শারমিন চৌধুরী ও ছেলেকে নিয়ে আসেন মুসা বিন শামসের। জানান কাদের মাঝির কাছে প্রতারিত হয়েছেন তিনি। কাদেরের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমি স্পষ্ট যা যা আমার ছিল সব বলে দিয়েছি, তারা সন্তুষ্ট এবং সে একটা কনজেনিটাল লায়ার, আমিও ভিকটিম হিসেবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। এরপর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান প্রিন্স মুসার বিপুল বিত্ত বৈভবের তথ্য পুরোই ভুয়া। উনি তো অন্তঃশাসন্য, একটা ভুয়া লোক, ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, অন্তঃশাসন্য তার কিচ্ছু নাই বাংলাদেশে, এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। তবে উনিও যে মুখরোচক বা মানুষের সামনে বসলে ছোটবেলার গল্প যে বলে, এই গল্পে তো উনি বলে যে আমার টাকা আছে সুইস ব্যাংকে 82 মিলিয়ন, যেটা দিয়ে আমি দ্বিতীয় পদ্মা সেতু করবো। এ সময় তিনি জানান প্রিন্স মুসা ও কাদের মাঝির বিষয় নিয়ে তদন্ত চলছে। ফখরুল ইসলাম, News24, ঢাকা। আজ মহা অষ্টমী, মন্দিরে মন্দিরে চলছে নানা আনুষ্ঠানিকতা। সকালে দেবীর মহাষষ্ঠী
কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা দিয়ে শুরু হয়েছে। করোনার কারণে এবারও ঢাকায় হবে না কুমারী পূজা, সন্ধ্যায় হবে সন্ধি পূজা। রাজধানী থেকে যুক্ত হচ্ছেন মহাষ্টমীর খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, মহাষ্টমীতে পূজা মণ্ডপে ভক্তদের ভিড় কেমন দেখছেন, আজকের আয়োজনে কি কি থাকছে এবং ভক্তরা কি বলছেন বিস্তারিত জানাবেন। আমি সকাল থেকে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এবং আপনি জানেন যে সকাল থেকেই অষ্টমী তিথির পূজা অর্চনা শুরু হয়েছে এবং এখানে যিনি প্রধান পুরোহিত রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে দর্পণে দেবীর স্নানের মধ্য দিয়ে এই তিথির শুভ সূচনা করা হয় এবং এখানে ষোড়শ উপাচারে দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে। সকাল 11টার দিকে রয়েছে অঞ্জলি এবং ঠিক অঞ্জলির আগে কিন্তু রয়েছে আরতি এবং এই আরতির মধ্য দিয়ে আজকে সকালের যেই অষ্টমী তিথির যেই পূজা অর্চনা সেটি কিন্তু প্রথম যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে এবং এখানে পুরোহিত যেটি জানিয়েছেন আমাদেরকে সন্ধ্যা থেকে শুরু হবে সন্ধ্যাকালীন পূজা এবং অষ্টমী তিথির সন্ধ্যার আয়োজন এবং রাত 11টা থেকে 12টা অবধি রয়েছে সন্ধ্যাকালীন পূজা এবং সেখানেই ওই সময়টাই কিন্তু হচ্ছে চামুণ্ডা পূজাও করা হবে দেবী দুর্গার। এবং আরেকটি যেটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনি দেখছেন যে সকলেই কিন্তু স্বাস্থ্যবিধি মানার কারণেই কিন্তু এবারে অষ্টমী তিথির যেই কুমারী পূজার আয়োজন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না। এ নিয়ে আসলে যারা ভক্তরা রয়েছেন এবং যারা উৎসবে অংশ নিয়েছেন তাদের কিন্তু একটু মনোক্ষুণ্ণ রয়েছে কিন্তু তারা সর্বশেষে কিন্তু বলছেন যে যেহেতু করোনার এই প্রকটে সরকারিও সিদ্ধান্ত অনুযায়ী কুমারী পূজা বিরত রাখা হয়েছে এবং সকলের শান্তি কামনার জন্যই আসলে তারা এই বিষয়টিকেও কিন্তু মেনে নিয়েছেন এবং যেহেতু দেবী দুর্গা এবার এসেছেন ঘোড়ায় চড়ে যাবেন দোলায় চড়ে দুটোই আসলে অশুভ সংকেতকেই আভাস দেয়। সুতরাং এবার দেবীর কাছে প্রার্থনা ভক্তকুলের যেটি থাকছে যে দেবী আসলে সকলকেই শান্তির বার্তা দিয়ে ফিরে যাবেন এবং আগামী বছর সকলে মিলে করোনার সংকটকে উতরে শারদীয় দুর্গাপূজার আয়োজনে সকলে মিলে অংশ নেবেন। আসলে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানেই কিন্তু এখানে যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এবারে শারদীয় দুর্গা উৎসব পালন করছেন। ঢাকেশ্বরী মন্দির থেকে অষ্টমী তিথি শারদীয় দুর্গা উৎসবের আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে নয়ন বোরা জয়ের কাছে সেখানকার সর্বশেষ তথ্য জানবার জন্য। জয়, যেমনটা ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজোর খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামে মণ্ডপগুলোতে কিন্তু আসলে মহা অষ্টমীর যে পুজো সেই পুজো শুরু হয়েছে। কুমারী পুজো কিন্তু আসলে ঢাকাতে না হলেও চট্টগ্রামে কুমারী পুজো হবে। একটু পরে কিন্তু শান্তেশ্বরী মন্দির, চট্টগ্রামের শান্তেশ্বরী মন্দির যেখানে রয়েছে পাথরঘাটায়, সেখানে কিন্তু মন্দিরের সেই মন্দিরে প্রতি বছরে আমরা দেখি কুমারী পুজো হয়, সেই কুমারী পুজো সেই জায়গায় হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যেখানে আছি পুজো মন্ডপ, জামশন হল পুজো মণ্ডপ মণ্ডপে, সেখানে কিন্তু আমরা দেখছি যে মহাষ্টমীর যে পুজো সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে। যেমন চন্ডীপাঠ, ঢাকের রাধ্য সহ কিন্তু আমরা অবশ্যই করি, সব মিলিয়ে বলা যায় যে পুজোর যে উৎসব সেই উৎসবে মেতে আমরা দেখি চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পুজো দেখতে কিন্তু আসলে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু ছুটে আসে। তার এবারও কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। মা দুর্গার কাছে, দেবীর কাছে কিন্তু সবারই কিন্তু প্রার্থনা রয়েছে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুকন্যা আমির এবং নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন মহাষ্টমীর খবরাখবর। নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিমুলে বাংলা বাজার রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আর এ কারণেই চাপ বেড়েছে দৌলদিয়া পাটুরিয়া রুটে। বিস্তারিত জানাতে দৌলদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দৌলদিয়া পাটুরিয়া রুটে পারাপারের জন্য কত সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের এবং অপেক্ষমান গাড়ির জট কেমন দেখছেন সেখানে, আপনি বিস্তারিত জানাবেন। কয়েকদিনে যাবৎ থেকে দৌলদিয়া পাটুরিয়া রুটে ব্যস্ততার কারণে ফেরি পারাপারে কিন্তু বিঘ্ন হয়েছে, যে কারণে কিন্তু দৌলদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ছিল। তবে আজকে আমি একটু দেখাতে চাচ্ছি এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে যে যানজটের সংখ্যাটা কিছুটা হলে কমে আসছে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুয়া নৌ রুটে নাব্যতা সংকট মোকাবেলা করার জন্য গত কয়েকদিন যাবত কিন্তু ড্রেজিং করা হয়েছে, আর ড্রেজিং করার কারণে কিন্তু আজ সকাল থেকে এই নৌ রুটে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌ রুটে বর্তমান 18টি ফেরি চলাচল করার কারণে যে সকল যানবাহন ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে ছিল তারা কিন্তু গত কয়েকদিনের চেয়ে সহজে ঘাট পার হচ্ছে। তো যাত্রীবাহী পরিবহনগুলো সহজে পার হলেও আরেকটি বিষয় আমরা যে দেখতে পাচ্ছি, যাত্রীবাহী পরিবহনগুলো সহজে পার হলে কিন্তু পণ্যবাহী ট্রাক এখনও কিন্তু দুর্ভোগ কমে নেই, সে ট্রাকগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু ফেরি পারাপার হয়। তো দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে ফেরিঘাটে জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক কিন্তু ফেরি পারের অপেক্ষায় রয়েছে। সব মিলে আমরা বলতে পারি যে দৌলতদিয়া ঘাটে নানা প্রকার সমস্যার কারণে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে অবস্থানের কারণে প্রতিনিয়তই কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে যানবাহনগুলো পারাপার করে। তো তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে যে ধারণাটি দিয়েছেন যে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, তবে দৌলতদিয়া ঘাটে এখন দুর্ভোগ স্বীকার না করেই যানবাহনগুলো ফেরি পারাপার হবে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে, আকাশের সাথে আকাশ। শামিম, আপনাকে ধন্যবাদ। বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীর চাপ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তহিদুল্লাহ হাসান জানান, গত 6 মাসে এই বিমানবন্দর দিয়ে প্রায় 8,500 ফ্লাইটে 13 লাখেরও বেশি মানুষ যাতায়াত করেছে। খুব শীঘ্রই এভিয়েশন খাত পুরোপুরি আগের অবস্থায় ফিরবে বলেও প্রত্যাশা তার। করোনা একদিনে হিসেবে দেশে আবারও মৃতের সংখ্যা বেড়েছে। এর বিপরীতে শনাক্তের হার কমেছে, 24 ঘন্টায় মারা গেলেন 14 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 543 জন। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন মৃতের সংখ্যা ছিল 11 জন আর শনাক্ত হয়েছিল 599 জন। নতুন 14 জনকে নিয়ে মোট মৃত্যু হল 27,713 জনের আর মোট শনাক্তের সংখ্যা 15,25,168 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল 2.35%, যা আগের দিন 2.58% ছিল। চলতি সপ্তাহ থেকে 12 থেকে 17 বছর বয়স শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। হাতে থাকা 7 লাখ ফাইজারের টিকা 30 লাখ শিশুদের দেওয়ার মহাপরিকল্পনা করছে স্বাস্থ্য সেবা বিভাগ। মহাপরিচালক জানান, 12 থেকে 17 বছর বয়সী শিশুদের ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়া হবে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পরীক্ষামূলকভাবে স্বল্প সংখ্যক শিশুদের ভ্যাকসিন প্রয়োগের পর পরবর্তীতে হাতে নেওয়া হবে বড় ভ্যাকসিন কার্যক্রম বলেও জানান তিনি। শুধু চালের দামই নয়, বাজারে বেড়েছে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম। আমরা বাজার ঘুরে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি। এর আগেও দেখেছি আমরা ঢাকা এবং ঢাকার বাইরে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, সে ব্যাপারেই আমরা আরও জানব। এই মুহূর্তে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নিত্য পণ্যের দাম কেন নিয়ন্ত্রণে আসছে না, কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন পাইকারি বাজারের থেকে কিন্তু খুচরা বাজারের মূল্য কিন্তু আপনি দেখছেন যে সবসময় ডাবল নেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এই ঢেঁড়স আপনার রয়েছে, মূলা রয়েছে এবং গাজর রয়েছে, এর মধ্যে আপনার বিভিন্ন সবজি রয়েছে। সবজির বাজার কিন্তু, বেগুন কত করে বেচতেছেন? বেগুন 70-80 60। আর পটল? পটল 40 টাকা কেজি। কপি? 120 টাকা কেজি। সিম? 120 টাকা কেজি। শুনছিলেন যে আকাশ, কাঁচা মরিচের কেজি কত? কাঁচা মরিচ 160 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা দেখেছি আপনাদের পাইকারি বাজার সকালে দেখিয়েছিলাম, সেখানে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং বেগুন কিন্তু 30 টাকা কেজি এবং মূলা হচ্ছে সেখানে 10 টাকা কেজি, এবং এখানে কিন্তু আপনার সব কিছুই কিন্তু দ্বিগুণ কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং যেই আসলে বাজারে মনিটরিং করার কথা সেই মনিটরিং কিন্তু সবার পৌরসভার যে মনিটরিং করার
করার কথা সেটা আসলে হচ্ছে না, যার কারণে আসলে যে জিনিসপত্র এবং গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এবং সব কিছু জিনিসেরই কিন্তু আসলে দাম বেশি এবং সেখানে কিন্তু আপনি দেখছেন। আপনার সাথে একটু কথা বলি, শশা কত করে বেচতেছেন? সব সবজির দামই কিন্তু এখন বেশি এবং যার কারণে আসলে বাজারের যে মানে তালিকা সেখানে টানানো হয় নাই, যার কারণে কিন্তু আপনি দেখছেন যে যে এই যে বাজারগুলির অবস্থা। এবং আমরা একটু এই যে শাক সবজি একটু জিজ্ঞেস করবো, এই শাক সবজির দাম আসলে কেমন? শাকসবজি 10 টাকা আড়ি, লাল শাক 10 টাকা। ধন্যবাদ আপনাকে। যে এই যে এমনি যে সবজির বাজার সেটা কিন্তু আপনি দেখছেন যে ক্রয় ক্ষমতার বাইরে এবং পাইকারি বাজার থেকে কিন্তু খুচরা বাজারে দ্বিগুণ আকারে বিক্রি করা হচ্ছে এবং যার কারণে মানুষের আসলে যে গরিব মানুষের যে সবজি কেনার যে ক্ষমতা সেটা ক্রয় ক্ষমতার বাইরে রয়ে গেছে। এই ছিল আমার কাছে সাভার থেকে কাঁচা বাজারের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে আকাশ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক। নেপালের পশ্চিমাঞ্চলের মগু জেলায় মঙ্গলবার পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 32 জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন বেশ কয়েকজন। এপি জানায়, নেপালগঞ্জ শহর থেকে যাত্রা করে কয়েক কিলোমিটার দূরের গামঘাদি শহরে পাহাড়ি রাস্তা থেকে পিছলে পড়ে বাসটি। গাড়িটিতে মোট 42 জন আরোহী ছিলেন। ঘটনাস্থলে 24 জনের মৃত্যু হয়। অন্য 4 জন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায়। নিহতদের অধিকাংশ শিক্ষার্থী এবং অভিবাসী শ্রমিক ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। গুরুতর আহতদের হেলিকপ্টার এবং নিয়মিত ফ্লাইটের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেমিফাইনালে টিকিট নিশ্চিতে অঘোষিত সেমিফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল 5টায়। দুই অধ্যায়ী ম্যাচে জয় ভিন্ন ভাবনা নেই বাংলাদেশ দলের। ফুটবলারদের মানসিকতা চাঙ্গা, প্রবাসী বাংলাদেশিদের সমর্থন অস্কারে শিষ্যদের জন্য বড় এক অনুপ্রেরণা। অন্যদিকে বাংলাদেশ দলকে কঠিন প্রতিপক্ষ মানছে নেপাল টিম ম্যানেজমেন্ট। দর্শক, এই ছিল আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।